জয়গা থানা পুলিশের উদ্যোগে ও জয়গা ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালিত হলো জয়গায়। এই উপলক্ষে এদিন একটি সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। জয়গা থানা পুলিশের উদ্যোগে ও জয়গা ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি আয়োজিত হলো। এই উপলক্ষে জয়গা ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা শুরু করা হয়। সেটি লিংক রোড, মহাত্মা গান্ধী রোড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গাড়ি পার্ক করার অভিযোগে গাড়ির চালক ও মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে জয়গা ট্রাফিক পুলিশ। জয়গা ট্রাফিক ওসি রতন কুমার ঘোষ বলেন, জয়গাকে যানজট মুক্ত রাখতে পদক্ষেপ করা হচ্ছে। আজকে যুন হামীলে মানে ইয়ে রেলি নিকালেকো ছ, হাম্রো যুন চাই জয়গাউমা জতি জাম হুদৈছ, তো জামকো লাগি হাম্রো ড্রাইভার অ্যাসোসিয়েশনলে মিলেরো ট্রাফিক সঙ্গ মিলেরো জব আমি মানে ইয়ে ক্লিয়ার গর্নে আমি ইয়ে প্রস্তাব রাখেকো ছ, র হপ্তামা একতাল ইয়া দুইতাল হামীলে মানে ট্রাফিক সঙ্গ আমি প্রস্তাব রাখেকো ছ।